এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড গরমের মধ্যেই আবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রা হুড় করে বাড়ছে তাপ প্রবাহে সতর্কতা জারি হয়েছে এই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক কটি জেলাতে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে আমরা এই ভিডিওতে দেখে নেব কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে এই মুহূর্তে আকাশ হয়তো পরিষ্কার থাকতে পারে কিন্তু এই পরিষ্কার আকাশই আবার বজ্রগর্ভ মেঘে পরিণত হবে তো ছয় সাত আট এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন জেলাগুলিতে বেশি এবং কোন জেলাগুলিতে কম এখানে আলোচনা করব। এবং তাপমাত্রা কতটা উঠছে সেটা আগামী দুদিনে কি পরিস্থিতি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব পুরো বিষয়টিকে দেখুন ফেসবুক পেজে নজর রাখুন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে সেখানে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমরা ধীরে ধীরে প্রকাশ করার চেষ্টা করছি আপনাদের আশা করি কাজে লাগবে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে কোথায় কী পরিবর্তন হঠাৎ করে চলে এলে সেগুলো কিন্তু আমরা ওখানে দিয়ে দেবো আপনারা ফেসবুক অবশ্যই এমনিতেই অনেকে ব্যবহার করেন তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে যে এগুলো কিন্তু পেতে পারেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে পেয়ে যাবেন সেখানে আপনারা দেখে নেবেন কোন কোন জায়গাতে কী হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর সব দিয়ে আমরা দেখাবো তো নতুন করে কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যেই তাপপ্রবাহের মধ্যেই বর্জ্যকর্ম মেঘ তৈরি হবে তো চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সচকতা দিয়েছে এবং তারপর আমরা এখানে আলোচনা করব কীভাবে কিভাবে বৃষ্টিপাত কবে কবে আসতে পারে এবারে আমরা চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত দেখে নেব যে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া এবং তাপপ্রবাহ এবং উষ্ণ অস্বস্তিকর দিন থাকবে ঝোড়ো হাওয়াগুলি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে আমরা সেগুলো দেখাবো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনা রয়েছে ছয় সাত আটে এই সময়কালের মধ্যে এক থেকে দুটো দিনে কিন্তু হতে পারে দেখুন আবহাওয়া দপ্তর কী বলছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গে কিন্তু চার তারিখের দিকে কোনো বৃষ্টিপাত নেই বা বড় সতর্কতাও নেই কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই উষ্ণ এবং অস্বস্তিকর খবর আবহাওয়া থাকবে কিন্তু এর মধ্যে আবার তাপপ্রবাহও রয়েছে যেগুলো রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে কিন্তু তাপ প্রবাহ থাকবে কিন্তু এরই মধ্যে এই যে উষ্ণ অস্বস্তিকর দিনের ব্যাপার বলছে এগুলো কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু প্রচণ্ড গরমের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে এবং এগুলো কিন্তু আরও একটু বাড়বে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে জানাবেন আপনার এলাকায় কেমন তাপমাত্রা অনুভব করছেন কেমন অস্বস্তিকর পরিবেশ থাকছে খুব গরম লাগছে কিনা প্রত্যেকে কিন্তু জায়গাটা উল্লেখ করে কমেন্ট করবেন তাহলে এগুলোর বাস্তব বাস্তবে কী হচ্ছে সেগুলো কিন্তু বোঝা যাবে এবারে নজর দেব দেখুন পাঁচ তারিখে পাঁচ তারিখে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটে জায়গা কিন্তু এক্সট্রা যোগ হচ্ছে পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ওই সময়ে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টিপাত নাও থাকতে পারে এদিকে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ ওই সময়তে প্রচন্ড গরম থাকবে তাপপ্রবাহে এলাকা আরও বৃদ্ধি হবে উষ্ণ যে দিনগুলো থাকবে অস্বস্তিকর সেগুলো কিন্তু মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এগুলো থাকলেও বাকি যেগুলো রয়েছে সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে দেখুন জেলাগুলি রয়েছে সেখানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিন্তু গরম আরও বৃদ্ধি পাবে এবং সেখানে তাপ প্রবাহ থাকবে অর্থাৎ দুপুরে অচ প্রচণ্ড কিন্তু গরম এবারে দেখুন পাঁচ তারিখের পর ছ তারিখ থেকে কি পরিবর্তনটা হচ্ছে দেখুন এবারে ছ তারিখ কিন্তু আবহাওয়া দপ্তর যারা যেটা দেখা তাতে কিন্তু যা জায়গা আরও বাড়ছে এবং ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে হতে পারে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গে একদম উত্তরবঙ্গের উপরের দিকে ছটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুর না থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আরও তাপপ্রবাহ কিন্তু বৃদ্ধি হচ্ছে বিভিন্ন এলাকাতে ছড়াচ্ছে কিন্তু তার সঙ্গে আবার দেখা যাচ্ছে ওই সময়কালে কিছুটা বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে উড়িষ্যার দিক থেকে বা ঝাড়খণ্ডের দিক থেকে মানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু তাপ প্রবাহ চলবে সঙ্গে পশ্চিমের দিকে কিছু এলাকাতে বর্জ্যগর্ব মেঘ তৈরি হতে পারে এটা কিন্তু রয়েছে ছ তারিখে সাত তারিখের দিক থেকে এটা আরও বাড়বে দেখুন বন্ধুরা সাত তারিখে যে খবরটা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেখানে উত্তরবঙ্গে আরও এলাকা বেড়ে যাচ্ছে এবারে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বৃষ্টিপাত চলে আসছে এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি এবং এই সময়কালে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা পরিবর্তন হবে যেখানে দমকা ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে প্রচণ্ড গরম থাকবে মানে দিনের বেলা থেকে গরম থাকবে অস্বচ্ছকর পরিবেশ থাকবে তার সঙ্গে আবার তাপপ্রবাহও চলবে তারই মধ্যে বজ্রগর্ম মেঘ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে তৈরি হতে পারে যেগুলো হয়তো ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত নিয়ে আসতে পারে যেগুলো দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ মানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই একটু দমকা হাওয়াটা চলে আসতে পারে তার সঙ্গে বেশি জোরো ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং পূর্ব দুই মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাকি অংশে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এটা কিন্তু দিয়েছে আপাতত এবং তার সঙ্গে থাকবে গরম অস্বস্তকর পরিবেশ এবং তার সঙ্গে থাকবে তাপ প্রবাহ অর্থাৎ দেখুন অনেকটা বড় সতর্কতা রয়েছে সাত তারিখ পর্যন্ত তো মূলত সাত থেকে আটের মধ্যেই বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে দেখা যাক তার মধ্যে আরও আগে কিছু হয় কি না আরও পরিবর্তন হবে সেগুলো জানাবে আবহাওয়া দপ্তর আমরাও জানাবো এবারে দেখি উইন্ডে দেখে আমরা কী পাচ্ছি তার আগে একবার দেখে নিই যে তাপমাত্রা কেমন থাকবে দুদিনে তো দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে চার তারিখের জন্য যে তাপমাত্রা দার্জিলিং কালিম্পংয়ের দিকে উনিশ থেকে তেইশ এবং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এগুলো কিন্তু মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকবে মালদা এই আশেপাশে আটত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি থাকবে মুর্শিদাবাদের দিকে চোখ চলে আসছি এবং আসানসোলের দিকে এগুলো চল্লিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে থাকবে মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে দেখুন এখানে চল্লিশ ডিগ্রি শ্রেণী শান্তিনিকেতন থাকবে পূর্ব বর্ধমানের দিকে কৃষ্ণনগরের দিকে উনচল্লিশ থেকে আটত্রিশ ডিগ্রি থাকবে পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে মোটামুটি একচল্লিশ ডিগ্রি মেদিনীপুরের দিকে উনচল্লিশ আলিপুর কলকাতার আশেপাশে দেখুন সল্টলেক আটত্রিশ ডিগ্রি হাওড়া আটত্রিশ ডিগ্রি দমদম আটত্রিশ ডিগ্রি এবং অশোকনগর এই চব্বিশ পরগনার দিকে উনচল্লিশ এবং ডায়মন্ড হারবার থেকে দীঘা এই সমস্ত এলাকাতে আটত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশের মধ্যে থাকতে পারে সুন্দরবনের দিকে চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখব যেটা পাঁচ তারিখে কী হচ্ছে দেখুন দেখুন পাঁচ তারিখের জন্য যেটা বলছে তাপমাত্রা কিন্তু আরেকটু বৃদ্ধি পাবে তো উত্তরবঙ্গে মোটামুটি চৌত্রিশ থেকে তেত্রিশের মধ্যে থাকলেও আস্তে আস্তে দেখুন এই যে মালদার দিকে সাঁত্রিশে আটত্রিশ কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখুন আরো কালার লাল হয়ে যাচ্ছে সেখানে একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি আর পশ্চিমের দিকে জেলাগুলিতে একচল্লিশ থেকে বিশ ডিগ্রি এবং বিষ্ণুপুর মাঁকুড়ার দিকে আরও তাপমাত্রা বেড়ে বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে তাপপ্রবাহ প্রবল অস্বস্তিকর গরম এটা কিন্তু তাপমাত্রাগুলো দেখুন মোটামুটি চল্লিশ ডিগ্রি আশেপাশে পশ্চিমের দিকে চল্লিশ থেকে বিয়াল্লিশ মধ্যে থাকবে এবং সল্ডে কলকাতার আশেপাশে এই দিকগুলোতে উনচল্লিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে অর্থাৎ কলকাতা সহ আশেপাশেও কিন্তু প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর পরিবেশ অনুভব করা যাবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েনডের লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখবো যে বৃষ্টিপাত এই যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে দেখি সেটা সেটা কীরকম কীরকম হবে তো একবার বর্তমান পরিস্থিতিটা আমরা দেখে নিই চার তারিখ থেকেই কী অবস্থা মোটামুটি চার তারিখের দিকে মোটামুটি শুকনোই থাকবে মেঘ ফেঘ কিছু তৈরি হবে বলে মনে হচ্ছে না একটু সকালের দিকে হয়তো একটু কুয়াশা কুয়াশা মতো বা একটু আংশিক মেঘলা থাকতে পারে মূলত এই সিলেট শিলচরের দিকে একটু বৃষ্টিপাত থাকতে পারে দেখুন এইভাবে রয়েছে তো ওই দিকগুলোতেই জলীয় বাস্পের উপস্থিতি থাকবে এবং বাকি অংশে বৃষ্টিপাত হবে নেই তবে এইগুলোতে কিন্তু আস্তে আস্তে মেঘের উৎপত্তি ধীরে ধীরে হতে থাকবে ফলে এইগুলোতে মাঝে মাঝে হয়তো মেঘের মতো করে একটু আসতে পারে বৃষ্টিপাত হবে কিনা নিশ্চয়ই বলা যাচ্ছে না কিন্তু যেহেতু গরম বাড়ছে তাই যে কোনো কিছু হতে পারে দেখুন এই যে বাংলাদেশে কোথাও কোথাও দেখুন একটু করে দু এক জায়গায় মেঘ সৃষ্টি হতে লোকাল মেঘ কিন্তু সৃষ্টি হতে পারে কারণ জলীয় বাস্পবনযুক্ত হাওয়া কিন্তু ধীরে ধীরে এদিক থেকেও প্রবেশ হচ্ছে অর্থাৎ ওই যে যার জন্য অস্বস্তিকর পরিবেশটা থাকবে এবং এখানে কিন্তু এই পরিস্থিতিটা অনুভব করা যেতে পারে ফলে সময় যে সময় বলা হচ্ছে তার আগেও কিন্তু কোথাও কোথাও মেঘ উঠে যেতেও পারে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু এখানে এই দিকগুলোতে বাংলাদেশের এইগুলোতে উঠতে পারে মানে ওইগুলোতে বৃষ্টিপাত আসবে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে দেখুন আলিপুরদুয়ার কোচবা বা জলপাইগুড়িগুলো কিন্তু ফাঁকা ফাঁকায় থাকছে তো চার এবং পাঁচ এই এলাকাগুলিতে কোনো কোনো অংশে টুকটাক মেঘ উঠতে পারে কিন্তু এই পর্যন্ত ফাঁকায় থাকবে বলে মনে হচ্ছে যেহেতু ছ তারিখ বা সাত তারিখের আশপাশ থেকে এখানে দেখুন আসা এই যে মেঘের মতো সৃষ্টি হচ্ছে এগুলো হয়তো ওই এগুলো আস্তে আস্তে আসবে জলীয় বষ্প প্রবেশ করাবে এই যে এত গরম থাকবে এই গরমটাকে কাজে লাগে এই জলীয় বাষ্পটাকে কিন্তু কন্ট্রাডিকশন হয়ে একটা বর্জ্যগর্ভ মেঘের তৈরি হতে পারে এবং যেগুলো বৃষ্টিপাত দেখুন নিয়ে আসতে হয় যে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হচ্ছে এগুলো ধীরে ধীরে বৃষ্টিপাত নিয়ে আসবে এই যখন বর্জ্যগর্ভ মেঘ তৈরি হচ্ছে উপকূল ধরে ধরে তো উপকূলের দিকে ঝোড়ো হাওয়াটা বেশি থাকবে বাকি অংশে একটু কম থাকবে দমকা হাওয়া কিন্তু এরই মধ্যে কোনো কোনো অংশে জোরালো বৃষ্টিপাতও কোনো কোনো অংশে কিছু সময়ের হয়ে যেতেও পারে সাত থেকে আট আটেও কিন্তু দেখবেন যে এটা যাচ্ছে সুতরাং সাত থেকে আটে এইভাবে কিন্তু অর্থাৎ এই এলাকার মধ্যে যাবে এটা যখন নামার সময় বৃষ্টিপাত নামাতে নামাতে আসতে পারে এবারে দেখুন এই যে এইভাবে কিন্তু রয়েছে তো এগুলো বাড়াকমা করতে পারে আর একটু পরিবর্তন হয়তো হতেও পারে এবার এইটাতে বৃষ্টিপাত রকম কি হবে সেটা আমরা দেখুন পাঁচ তারিখ পর্যন্ত তাহলে মোটামুটি বৃষ্টিপাত নেই শুধুমাত্র চার তারিখের দিকে এই ত্রিপুরা সংলগ্ন কিছু এলাকা এবং উপকূলবর্তী কিছু এলাকাতেই মেঘলা হতে পারে এবং দু এক জায়গাতে যদি নামে আর কি খুবই কম কম রয়েছে এইগুলোতে দু এক জায়গাতে দেখাচ্ছে তো জলি বাষ্পের ফলে কন্ট্রাডিকশন যদি কিছু হয় তো এইগুলোতে হতে পারে বাকি অংশের নাও হতে পারে সুতরাং বাংলাদেশে একটু চান্স রয়েছে খুলনা বরিশাল সংলগ্ন বাংলাদেশ এই এই এলাকাটায় যদি হয় তাহলে সেটা পূর্ব দিকে সরে গিয়ে ত্রিপুরার দিকে বা চট্টগ্রামের দিকে চলে যেতে পারে ফলে শিলচর সিলেট পর্যন্ত কিছু একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসলেও আসতে আসতে পারে এবং এই যে যোরহাট ডিব্রুগড় আশেপাশে কিছুটা বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে দার্জিলিং কালিম্পং ছাড়া সেভাবে নাই বললেই চলে দেখুন এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত যেতে পারে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে কিছুটা জোরালো টাইপের এই যে এই শিলচার সিলেটের দিকে দেখুন এখানে এটা আসতে পারে এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত চলে আসতে পারে বাকি অংশে কিন্তু নেই ওনার তো হালকা থেকে মাঝারি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর হালকা মাঝারি বৃষ্টিপাতের কথাই বলেছে তো দেখুন ছ ছ তারিখের দিকে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে ওই সময়কালের মধ্যে তাপমাত্রা বেড়িয়ে থাকবে তো ছ তারিখে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে দেখা যাচ্ছে না যদিও যদি একটু পরিবর্তন হয় তো আবহাওয়া দপ্তর বলেছে সেটা কিন্তু নেই ছ তারিখ রাতের পর থেকে কিছুটা মেঘের সৃষ্টি হতে পারে যেগুলো এই এলাকা ধরে আসতে পারে ফলে কিছু কিছু অংশে যদি নামে আর কি তো কিন্তু সাত তারিখ থেকে আটের দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে বা দুপুরের পর থেকে এই এলাকাগুলোতে বর্জ্যকর মেঘের সৃষ্টি হতে পারে যার জন্য কিছুটা বৃষ্টিপাত কিন্তু এই সাত থেকে আটের মধ্যে আসতে পারে সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোর দিকে দেখুন এই যে রাজশাহী পর্যন্ত এখানে দেখুন আসার চেষ্টা করছে তো এইভাবে ধীরে ধীরে কিছুটা হালকা এখনও পর্যন্ত হালকা এবং কিছু অংশে মাঝারি সাত থেকে আঠের মধ্যে এইভাবে নামার সম্ভাবনা রয়েছে তো এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল বরিশাল না খুলনা ঢাকা এখানে ঢাকা এবং মনমনসিং সিলেটের দিকে যাওয়ার চেষ্টা করছে এইভাবে কিন্তু বৃষ্টিটা নামতে পারে সেক্ষেত্রে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা থেকে একটু মাঝারি ধরনের দু এক জায়গাতে যদি হয় আর কি এটা কিন্তু রাত থেকে সকালে দেখা যাচ্ছে তার মানে এটা সময়টা একটু এদিক ওদিক হতে পারে কিন্তু একটু বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে যেটা এইভাবে একদম উপকূলবর্তী কিছু এলাকা পর্যন্ত নেমে যেতে পারে জলস্বর বাড়িপদ পর্যন্ত দেখুন হলদিয়া ডাইবন হারবার কুলপি কাছাকাছি এবং কন্টাই তমলুক জয়নগর গোসাবা এই দিকগুলোতেও দেখা যায় কলকাতা নিউ টাউন দমদম পানিহাটি খর্দা দেখুন বাজবজ বাগনান কোলাঘাট পাঁশকুড়া বিষ্ণুপুর বারুইপুর এবং খানাকোল ঘাঁটাল এদিকেও দেখাচ্ছে তো হাওড়া সব দিকে মোটামুটি একটু দেখা যায় মানে একটু মেঘ মেঘ হবে তো ওটা এদিক ওদিক হতে পারে রাত থেকে সকালে আগে পরে করে একটা সম্ভাবনা তবে এর সময় বাস্তবে একটুখানি দেখবেন টাইমগুলো একটু এদিক ওদিক হতে পারে আবার বৃষ্টিপাত বাড়া কমাও করতে পারে তাই নজর রাখতে হবে পরের দিকে আরও বোঝা যাবে কি হচ্ছে তো এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে সাত এবং আটের মধ্যে সম্ভাবনা বেশি বোঝা যাচ্ছে ছ তারিখে বলছে আবহাওয়া দপ্তর কিন্তু হবে কিনা এই মুহূর্তে নিশ্চয়ই বলা যাচ্ছে না তবে ন তারিখের দিক থেকে আরও এগুলো সব কমে যেতে পারে আবার উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত হয়তো দার্জিলিং কালিম্পংালি বুধুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর এবং গোয়ালপাড়া গুয়াহাট মানে আসাম মেঘালয় কিছু অংশে পূর্ব ভারতে টুকটাক বৃষ্টিপাত কিন্তু আসতেও পারে পরবর্তী ক্ষেত্রে এতে আরও পরিবর্তন হবে সেগুলো আরও পরে জানা যাবে তো সুতরাং দশ তারিখের দিকে উত্তরবঙ্গে কিছু এলাকাতে বৃষ্টিপাত ছড়াতে পারে এবারে এই যে সময়কালের মধ্যে আবাদটা বলছে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলো তো দেখা যাচ্ছে সাত থেকে কাঠের মধ্যে এই যে সামান্য দেখতে পাচ্ছেন যে দিনাজপুরের দিকে কেন বলছে তো এই যে এলাকাগুলো রয়েছে মালদার আশেপাশে যখন নীল নীল কালার রয়েছে যার জন্যই হয়তো এগুলো বলা হচ্ছে যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও চলে আসতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো এইভাবে যে রাতের দিক থেকে এই যে এইভাবে যাচ্ছে তো এই জন্যই বলা হচ্ছে আর কিন্তু কোনো ব্যাপার নয় তবে এতে পরিবর্তন হবে তবে মেন ব্যাপার হচ্ছে যে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে এটাই বোঝা যাচ্ছে ধন্যবাদ